যুদ্ধের আবহে ভারতীয় সেনার হাতে এলো অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার। বায়ুসেনার বিশেষ প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া চলাকালীন ভারতের ঘরে এলো অ্যাডভান্স লাইট হেলিকপ্টার MK-3। শুক্রবার ভারতীয় সেনার তরফে এই সংশ্লিষ্ট নথি গ্রহণ করেছেন আর্মি এভিয়েশনের DG লেফটেন্যান্ট জেনারেল কাধনওয়াল কুমার। 5.5 টনের ALH MK-3 হেলিকপ্টার রয়েছে শক্তি অন-এইচ-অন ইঞ্জিন। এই ইঞ্জিন নিয়ে হেলিকপ্টার উঠতে পারে 20,000 ফুট উচ্চতায়। অধিক উচ্চতায় জায়গায় জিনিস এবং সেনা জওয়ানদের বহন করে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই হেলিকপ্টার ব্যবহার করা হবে। দ্রুত কোনো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হবে এই হেলিকপ্টার। একসঙ্গে 14 জন জওয়ানকে নিয়ে যেতে পারবে এই হেলিকপ্টার। অধিক উচ্চতায় কোনো অপারেশন চালানোর জন্য এই হেলিকপ্টার তৈরি করা হয়েছে। হেলিকপ্টারে রয়েছে ইলেকট্রিক ওয়ারফেয়ার স্যুট, ইলেকট্রো অপটিক্যাল পড, কাউন্টার মেজার ডিসপেন্সিং সিস্টেম, ইনফ্রারেড সাপ্রেসর, বিশেষ মনিটরিং সিস্টেম। রুদ্র অর্থাৎ MK-IV অ্যাডভান্স লাইট হেলিকপ্টারও যোগ দেবে ভারতীয় সেনায়। এটি অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন হিসেবে কাজ করবে।